जिंदाबाद। यूपीपीएल लॉन्ग लिव लॉन्ग लिव लॉन्ग लिव यूपीपीएल जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। সাতাইশ জানুয়ারি তারিখতে শক্তিকরণ হয়েছিল, আর এই শক্তিত্বর নামাকরণে হল তো বড়ো পিস একর্ড। একচুয়ালি এই যে পিস শান্তি, এই তো বড় অর্থপূর্ণ হয়েছে যে এই বিটিসি বা বিটিআর মহান ব্যক্তি প্রয়াত সকল জীবন আহুতি দিলে, মৃত্যুবরণ করিলে, তেখেতসকলক স্মরণের কারণে স্মরণ করে পেলায় আজি তেখেতসকলক আমি শহীদ আখ্যা দি পেলাই সিহঁতর নামত আমি দুপাত ফুল আমি পুষ্পাঞ্জলি অর্পণ করেছো। আর সেইটো আজির কার্যসূচীত আমি একটা মুখ্য হেৰি হিসাবে আমি কার্য হিসাবে আমি ইয়াত লৈছো। এনডিপি তথা বিভিন্ন বড় সংগঠনের জড়িয়ে এটা শান্তি স্থাপনের কারণে বিটিআর অঞ্চলের উন্নতির কারণে বিটিআর অঞ্চল জর্জরিত কিছু উগ্রপন্থী সমস্যা, ধন দাবি ইত্যাদি বিভিন্ন সমস্যা সমাধান আজি আজির তারিখত অসম সরকার তথা ভারত সরকারের জড়িয়ে একে মঞ্চতে আজির দিন মানে চুক্তি স্বাক্ষর হওয়ার পিছত বিটিআর সমগ্র বিটিআর অঞ্চল ইউপিপিএল দলে আমি যা 2015 চনেরপরা মানে বিটিসি অঞ্চল বিভিন্ন সমস্যা সমাধানের কারণে দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে মাত মাতি অহা ইউপিপিএল দলে 2015 চনত 5 আগস্টত আমি ইউপিপিএল একটা রাজনৈতিক দল নামাকরণের আমি গঠন করে আজি বিগত সময়সার সমাধানের কারণে বিভিন্ন জাতীয় সংগঠনের জড়িয়ে একেলগে আন্দোলনত আমি যোগদান করে বিটিআর চুক্তিখন আমি পাবলে সক্ষম হওয়া ইউপিপিএল দল আজি বিটিআর চুক্তিখন আমি আকোয়ালি লইছো। আর বিটিআর চুক্তির জড়িয়ে বিটিআর অঞ্চল বসবাস করা বিভিন্ন জনগোষ্ঠী যাতে শান্তিরে বসবাস করবেন, শান্তি আর উন্নতি সাধন করবেন তাকে লক্ষ্য রাখি আমি ইউপিপিএলে বিটিআর চুক্তিখন আমি আকোয়ালি লই আজি বিভিন্ন প্রান্ত বিভিন্ন অঞ্চল আজি বিটিআর অঞ্চল আজি দিনটা মানে ফুর্তিরে আমি উদযাপন করে আছো।